কেসাই হন। কি খনন খনন তো কিছু না, আর 29 দিন 30 দিন দেখবে মেনারের কারণে এনে বা বিভিন্ন ফানির কারণে এনে আর আর পথার স্কুল দেবে সমস্যা সমস্যা, বিভিন্ন বাড়াড়ি কল আছে ইতার কারণে আজ এই লাস্তাওর কারণে এই দেহের উগ্র বাড়ি নামাজ পড়ি না পারেন, উগ্র লাশ নিবে সময় মধ্যে কি হওয়া দেখ অবস্থান দেবে সময় মধ্যে এই গুরবানি উড়িয়ে কি হওয়া উগ্র উগ্র তারা নামাজ পড়ি না পারে, লমজানের মধ্যে মানুষের এই রোজা রায় এনে 30 রোজা রায় এনে মানুষ তো গুরবানি বেশ এই রাস্তায় আগে যাবে সময় গুলো মানুষ তারা নামাজ পড়ি না পারে, তো এই গুরবানি উড়িয়ে কিন্তু হলেন জীবন নামাজ হবু না উগ্র মানুষের কি হন কোরআন করে পড়লে কোরআন করে পড়বো উগ্র গুরু হয় স্কুল যাবে সময় মধ্যে সেটি রায় বোঝার কই ডায়েরি হরে ফানি নারা রোড আছে সব আগে প্রায় সময় হয়ে গিয়ে কিন্তু তারা মানে কোনো যদি জিনিসখান যদি এখানে ঠাট্টা ভরে দিত অন্তত এই এখন এই মুহূর্তে বৃষ্টি নাই হিসাবে জিনিসখান পোয়া না থাকতো। এই রাস্তাটা আজকে বহুত বছর যাবৎ এই অবস্থায় পায়খানার পানি বাথরুমের পানি আইসা রাস্তা পুরাই থাকে, আমরা নমাজ দেওয়া ঘরতে যাইতে মসজিদে যাইতে বড় কষ্ট হয়, আমার ঠ্যাং ফুড়ে যাইতেছে এবং এখান দিয়ে কিছু লাশ কবরস্থান সামনে কবরস্থান কবরস্থান নিতে হয়। আর দুর্ভাগ্য এক বছর ধরে আর পানির উঠতে থাকে আর শুধু পায়খানা বাইরে দেয় অবস্থা বেশি খারাপ অবস্থা গাড়ি চাকা রাখা এরকম বাজার করি দেখুন গাড়ির অবস্থা কি ইনচার্জ হন বিল্ডিং রাস্তার মধ্যে ম্যানুয়াল দিয়ে নে মানুষের পানি নিচ্ছে চলাফেরার আসা যাওয়ার পথ বন্ধ করে দিয়ে এটা কিছু সত্তান্নাশি মহল ম্যানুয়ালের কারণে পানির কারণে এটা হ্যান্ড হ্যান্ড পানি থাকে প্রশাসনের যারা আছে তারা হাতে বিনীতভাবে আকুল আবেদন তাই বুঝে মানুষের সাথে আর আর গরিব দিককে মানুষের কল সাথে সাথে অতি সত্তর এই গোলাম গাছতল লই এনে দুপুর পর্যন্ত যে রাস্তার মধ্যে যে ম্যানুয়াল আছে এগুলো বন্ধ করি মানুষের যাতে চলাফেরার নির্বিঘ্নে মানুষ চলাফেরা করতে রাখে গরিব দিককে মানুষ ইয়ে নেয় সরকারের কাছে প্রশাসনের কাছে ইয়ে না আশা করি। আর নাম এম লোকমান হাকিম 14 নম্বর শিকারপুর ইউনিয়ন এই 8 নম্বর ওয়ার্ডের ইবি সদস্য। টিউলি এহাঁড়ো এহাঁড়ো ভানি হয় এন্ডে ইয়ান লই সবসময় আর পানি হইলে তান একুর একুর পানি হয় মানুষ লাস্টার মাইতে ম্যানলর পানি লই ম্যানলর পুতুর ঠ্যাং করলে ইয়ান ঠ্যাং বাই বেলা ইদো কয়েকজন আছে আই প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছুম ইয়ান আই এনে সাই এনে ইয়ানের বাড়া করার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারলে তার চেয়ারম্যানের অবগত করছি এই ব্যাপারে চেয়ারম্যানের দায়ের দেন মসজিদ সড়কের মাইতে ইয় মসজিদ আসো তা ইয় ম্যানের চেয়ারম্যান তো রমজান মাকে পাই এনে অভিযোগ তারা আবার সাব করি এনে ইয়ান পানি কিন হইমি এখনো বর্তমান দেন মসজিদ সড়কের ম্যানালতি পানি চাল রাস্তার। হ্যালো দর্শক, ভিডিও ইভিনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।